ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করা, আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাব? কেন আমি ফ্যাশন টেক করব? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন ছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার ফিস, ব্রেন ব্রেন স্টোমার পোস্ট, ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক, ব্রেন স্ট্রোক, স্পিড অফ কাম ইউর হার্টস এস ও ইউন ইন্টারেস্ট অফ ফর ইউ ফর্ম টাইম ফ্রেম। ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার 2021। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস, আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয়নি আমার। সেখানে হচ্ছে ডক্টর সাবিনে ছিল, আমি যে ঢাকা মেডিকেলে, এই যে আমার চেম্বার, আমি এখানে বসে ডিউটি করছি। আপনি আমার ডক্টর তার সম্পর্কে কিছুই জানে না, না জেনে লিখে দিল যে সে হচ্ছে অ্যাটেম্প টু সুইসাইড। কেন জানবে না? এজন্য আপনি 8 আগস্টে রোগী নিয়ে 23 আগস্টে গিয়ে আপনি আইসিইউতে ভর্তি করবেন ঢাকা মেডিকেল। গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল, তার নাম ছিল মুনি আক্তার রোজা। এটা নিয়ে কিন্তু গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া পুরো তোল পাড়ছিল। সম্প্রতি সেই ডক্টর জেল থেকে বের হয়েছে, জেল থেকে বের হয়ে তিনি জানাচ্ছেন তিনি নাকি ভুয়া ডক্টর না, অথবা তিনি কি ভুয়া নাকি সত্যি কোনটা সঠিক সেটাই আমরা তার মুখে। কিন্তু একজন এসএসসি পাস না, এটা সম্পূর্ণ ফেক। আমি এসএসসি পাস করে আমি কিভাবে ডক্টর হলো? হচ্ছে অনেক পড়ালেখা করতে, দেন হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করে এখন আমি বিএসসির জন্য অ্যাপ্লাই নিচ্ছি, দেন হচ্ছে আর টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? তো আইসিইউ তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা, সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন, আপনি কি আদৌ ডক্টর? ইয়েস, আমি ডক্টর, কেন হব না? আপনি কি বলছেন এগুলো? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাব? কেন আমি ফ্যাশন টেক করব? হোয়াই, আপনি কোথা থেকে পাশ করেছেন? আমি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। কত সালে পাশ করেছেন? 2021। আপনি কি এমবিবিএস ডক্টর? আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি গাইনি ডিপার্টমেন্টে ছিলাম। করোনার টাইম ছিল, নার্স ডক্টর অনেক নিয়োগ দিয়েছিল, তখনই ওই টাইমে আমি সিভিগুলো জমা দিয়েছি ঢাকা মেডিকেলে, বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি। ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছেন, বুঝলাম না। আপনাকে এমপ্লয় করা হয়েছিল? অবশ্যই হয়েছিল। নিয়োগ পত্র দেওয়া হয়েছে? হ্যাঁ, নিয়োগ দিয়েছিল। সেটা কি আপনার কাছে আছে এখন? সেটা আমার কিছু ডকুমেন্টস আমাকে অলরেডি রেখে দিয়েছেন, আমি দেখেছি এটা, সেগুলো আমি একটু পরে দেখবো। তার আগে নিয়োগ পত্র কি আপনি এনেছেন? অ্যাকচুয়ালি আমি সাথে করে আনতে পারিনি, কারণ আমার বাসা থেকে তারা গায়েব করে দিয়েছে। ঢাকা মেডিকেলে কবে থেকে জয়েন করছেন? 2020 সালের মার্চ মাসের 26 তারিখ থেকে। অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি হচ্ছে 26 তারিখে, আর জয়নিং লেটার পেয়েছি হচ্ছে 27 তারিখে। তো আমি বেশিরভাগ হচ্ছে বসতাম আপনার ডিএমসি ওয়ানে, বন্ধন বিভাগে। তো আপনি আইসিইউতে দিয়েছেন, ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগী যে বেডের মধ্যে, তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন, অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাঁচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। কিন্তু আইসিইউর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর, হ্যাঁ, সো আপনি তো এটা ফুল মিনিং বলছেন। আমি আপনাকে আরেকটু বলি, আমি আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে, তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউর ফুল মিনিংটা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না, আপনি একজন ডক্টর, আপনি আইসিইউর ফিল, নো আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকমটাই আর কি। তো কথা বলি।